বন্ধুরা নতুন আপডেটের ফেসবুকের সেটিং পাল্টে গেছে তো আগের যে পদ্ধতি ছিল সেই পদ্ধতি কিন্তু এখন আর কাজ হবে না তো নতুন নিয়মে কিন্তু আপনাদের ফেসবুক নাম শেষ করতে হবে তো আজ আমি আপনাদের দেখিয়ে দেবো তো নতুন নিয়মে ফেসবুকের নাম কীভাবে আপনারা শেষ করবেন তো তার জন্য সবার প্রথম আমি ফেসবুক অ্যাপ্লিকেশনটা ক্লিক করে ওপেন করে নিচ্ছি তো ওপেন করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা জাস্ট এখানে থ্রি লাইন অপশানে ক্লিক করবেন তো ক্লিক করার পর স্কুল ডাউনোড নিচে দিকে চলে আসবেন আসার পরে সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সেটিং তো এই সেটিং অপশান আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন মেটা অ্যাকাউন্ট সেন্টার তো সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার তো এখানে আপনারা একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন প্রথমে প্রোফাইল তো জাস্ট এখানে একবার আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে আবার আপনারা এখানে একবার ক্লিক করবেন তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ওপরে এখানে নাম তো সার নেম নাম তো জাস্ট এই নাম অপশানে আপনারা ক্লিক করবেন নেম তো এবার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফার্স্ট নেম মিডল নেম এবং সার নেম তো বন্ধুরা এখানে একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে তো দেখতে পাচ্ছেন ইফ ইউ চেঞ্জ ইউর নেম ইউ ক্যান চেঞ্জ ইট এগেন ফর সিক্সটি ডে মানে যদি আপনি একবার এখান থেকে নাম পরিবর্তন করেন তাহলে আপনি মানে ষাট দিনের ভিতরে কিন্তু আপনি আর নাম পরিবর্তন করতে পারবেন না যদি আপ আবার আপনি নাম পরিবর্তন করতে চান তাহলে ষাট দিন পরে কিন্তু গিয়ে আপনার নাম পরিবর্তন করতে হবে তো জাস্ট আমি নামটা এখানে পাল্টে দিই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এবার আপনারা এখানে নাম দেওয়ার পরে জাস্ট এখানে রিভিউ চেঞ্জ তো এখানে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে আপনার নামে দুটো সিম্বল দেখাবেন তো আগে পড়ে তো আপনি যেটা যেটা দিতে চান তো সেটা দিয়ে দেবেন তো জাস্ট আমি উপরেটা দিয়ে দিয়ে এখানে সেপ চেঞ্জ এখানে অপশানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার নাম কিন্তু চেঞ্জ হয়ে গেল বন্ধুরা বন্ধুরা আপনারা যদি ফেসবুকের ইনস্টাটা হাইলাইট করতে চান তাহলে এখানে ক্লিক করে এই ভিডিওটা দেখতে পারেন তো ভিডিওটা যদি আপনাদের কোনো রকম উপকার এসে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ